ফোয়ারা সেচের উপকরণ বিতরণ ও প্রদর্শনী ক্ষেত্র স্থাপন। মুর্শিদাবাদ জেলার সুতি এক ব্লকের কৃষি বিভাগের অধীনস্থ বাংলা কৃষি সেচ যোজনার অন্তর্গত কৃষকদের ফোয়ারা সেচের জন্য পাইপ বিতরণ করা হয়। জানা যায় যে এদিন তিনটি গ্রাম পঞ্চায়েতের মোট 12 জনকে পাইপ বিতরণ করা হয়। তার মধ্যে বংশবাটি গ্রাম পঞ্চায়েতে 8টি, হারোয়া গ্রাম পঞ্চায়েতে 1টি এবং বহুতলি গ্রাম পঞ্চায়েতে 3টি পাইপ প্রদান করা হয়। সুতি এক ব্লকের কৃষি দপ্তরের এক আধিকারিক মহাশয়কে এই সেচ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে জানালো যে এটিএম এর অধীনে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ফলে কৃষকেরা আজ সজাগ হয়ে আকৃষ্ট হচ্ছেন। আরো কি কি বললেন আধিকারিকেরা শোনাবো। বিশেষ করে এই পৃথিবীতে মানুষ বেড়ে চলেছে, কিন্তু তার তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এই চাষযোগ্য জমির পরিমাণ কমে আসার ফলে মানুষের খাবারের সংকট দেখা দিচ্ছে বা খাদ্য সংকট দেখা দিচ্ছে। এই খাদ্য সংকট দেখার ফলে বিভিন্ন ধরনের উন্নত মানের চাষ করতে হচ্ছে। এই উন্নত মানের চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা প্রচুর পরিমাণে মানে ভূগর্ভস্থ জল আমাদেরকে উত্তোলন করতে হচ্ছে। এই ভূগর্ভস্থ জল যদি বেশি পরিমাণে তুলে ফেলি তাহলে আমাদের যে পানীয় জলের সংকট দেখা দিবে এবং জলে আর্সেনিক তথা অন্যান্য যেসব ইয়েগুলো হয় সেগুলোর অভাব দেখা দিবে। এর ফলে কি আমাদের এটা বাংলা সেচ যোজনার অন্তর্গত যাতে কম জলে স্প্রিংলার মাধ্যমে বৃষ্টির আকারে ফোয়ারা সেচের মাধ্যমে যদি যদি চাষযোগ্য করতে পারি তাহলে কম জলে এবং কম সময়ের মধ্যে এই চাষটা হবে। তাছাড়া গাছের ধুয়ে জল পড়বে, গাছের যাতে রোগ ব্যাধি কম হয় এবং পর্যাপ্ত পরিমাণে গাছের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ না হয়, মানে ছত্রাকঘটিত রোগ বা জলে পচে যাওয়া রোগ যেসব রোগগুলো হয় সেগুলো থেকে হাত থেকে রক্ষা পাবে এবং চাষিরা উপকৃত হবে কম সময়ে। এতে কী হবে, জলের মোটামুটি 70% সাশ্রয় হবে এবং রোগ ব্যাধিও 30% কমে যাবে। আপনার নাম? আমার নাম অরণ্য কুমার দাস। আচ্ছা, আপনাদের কী প্রোগ্রাম ছিল আজকে? মূলত এডিএ সুতিয়ান ব্লকের পক্ষ থেকে বাংলা কৃষি সেচ যোজনার অন্তর্গত চাষিদের মাধ্যমে স্প্রিংলার ইরিগেশন সিস্টেমের বিভিন্ন পাইপ যন্ত্রপাতি বিতরণের শিবির অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানে মূলত আজকে মাত্র 12খানা চাষিকে এই যন্ত্রপাতি বিতরণ করেছি। এগুলো মূলত বিশেষ করে এই পৃথিবীতে মানুষ বেড়ে চলেছে, কিন্তু তার তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এই চাষযোগ্য জমির পরিমাণ কমে আসার ফলে মানুষের খাবারের সংকট দেখা দিচ্ছে বা খাদ্য সংকট দেখা দিচ্ছে। এই খাদ্য সংকট দেখার ফলে বিভিন্ন ধরনের উন্নত মানের চাষ করতে হচ্ছে। এই উন্নত মানের চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা প্রচুর পরিমাণে মানে ভূগর্ভস্থ জল আমাদেরকে উত্তোলন করতে হচ্ছে। এই ভূগর্ভস্থ জল যদি বেশি পরিমাণে তুলে ফেলি তাহলে আমাদের যে পানীয় জলের সংকট দেখা দিবে এবং জলে আর্সেনিক তথা অন্যান্য যেসব ইয়েগুলো হয় সেগুলোর অভাব দেখা দিবে। এর ফলে কি আমাদের এটা বাংলা সেচ যোজনার অন্তর্গত যাতে কম জলে স্প্রিংলার মাধ্যমে বৃষ্টির আকারে ফোয়ারা সেচের মাধ্যমে যদি যদি চাষযোগ্য করতে পারি তাহলে কম জলে এবং কম সময়ের মধ্যে এই চাষটা হবে। তাছাড়া গাছের ধুয়ে জল পড়বে, গাছের যাতে রোগ ব্যাধি কম হয় এবং পর্যাপ্ত পরিমাণে গাছের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ না হয়, মানে ছত্রাকঘটিত রোগ বা জলে পচে যাওয়া রোগ যেসব রোগগুলো হয় সেগুলো থেকে হাত থেকে রক্ষা পাবে এবং চাষিরা উপকৃত হবে।